সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আমার হোমিও রিমেডি নামের এই ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে আমরা দেখতে যাব। তো চলুন তাহলে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা এখন দেখতে থাকি। আসলে সেক্স একটা আর্ট, একটা শিল্প, এটা নিজের মতো করে তৈরি করে নিতে হয়। তো অনেকে সেটা বোঝে এবং অ্যাপ্লাই করে, অনেকে বোঝে না। তো এই যে সেক্স বিষয়ের উপরে বিখ্যাত একটা গ্রন্থ রচিত হয়েছে, কামশক্তি গ্রন্থ, এটি অর্থাৎ কামসূত্র গ্রন্থ, এটি ভারতে রচিত হয়েছে। তো এখানে কিন্তু অনেক পজিশন দেওয়া আছে, অনেক পজিশন, কোন পজিশনে স্ত্রী সুখ পায়, কোন পজিশনে স্বামী সুখ পায়, আবার কোন পজিশনে দীর্ঘ সময় সহবাস করা যায়। তো আজকে আমি মাত্র দুটি দুটি পজিশনের কথা বলবো, যে দুইটা পজিশন অ্যাপ্লাই করলে দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকা যায়, সেটা কোনো ওষুধ ছাড়া, নিজস্ব কোনো শক্তি ছাড়া। কারণ সহবাস একটা শক্তির বিষয়, পর্যাপ্ত এনার্জি কিন্তু লস হয়। তো সেই ক্ষেত্রে সাধারণত একটা পজিশনই বাঙালি বেশি অ্যাপ্লাই করে থাকে, সেটা হলো, যেটা ইসলামও সাপোর্ট করে, সেটা হলো যে স্ত্রী নিচে বেডে শায়িত অবস্থায় থাকবেন আর স্বামী উপরে যৌনমিলন, যৌনকার্য সম্পাদন করবেন উপর থেকে। তো এইটা যদি বিপরীতভাবে করা যায়, অর্থাৎ স্বামী নিচেই থাকবেন, বেডে থাকবেন, উপরে স্ত্রী যৌনকার্য সহবাস করবেন, তো এই পজিশনে যদি সহবাস করা যায় তাহলে দীর্ঘ সময় কিন্তু সহবাসে লিপ্ত থাকা যায়। কারণ এটাতে স্ত্রীর এনার্জি লস হয়, পুরুষের কিন্তু ওইভাবে এনার্জিটা লস হয় না। যখন এনার্জি লস হয় তখন স্ত্রী কিন্তু কি হয়, নিস্তেজ হয়ে যায় এবং তার দ্রুত বীর্যপাত হয়ে যায়। স্বামীর কিন্তু বীর্যপাত হতে চায় না, সময় লাগে। তবে এই যে পজিশন উপরের থেকে স্ত্রী সহবাসে লিপ্ত থাকবেন, এর কিছু টেকনিক আছে। অর্থাৎ যখন সহবাসে লিপ্ত থাকবেন স্বামী নিচে উপরে স্ত্রী, তখন স্ত্রী একটু ঝুঁকে থাকবেন স্বামীর দিকে, একটু ঝুঁকে 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 অবস্থায় থাকতে হবে। এখানে তার মুখ, স্ত্রীর মুখ স্বামীর মুখের সামনাসামনি থাকবে, একদম ঝুঁকে। আর স্বামীর কি থাকবে, স্বামীর মাথার নিচে দুইটা বালিশ থাকলে সব থেকে ভালো হয়, যাতে মাথাটা একটু উঁচু অবস্থায় থাকে। আর স্ত্রী সামনের দিকে ঝুঁকে তার মুখটা একদম তার হাজবেন্ডের মুখ বরাবর সোজাসুজি থাকবে। আর একটা হলো যে স্ত্রীর যে ব্রেস্ট মানে স্তন, স্বামীর একদম ঝুঁকা অবস্থায় থাকতে হবে, মুখ বরাবর থাকতে হবে। এই পজিশনে যদি সহবাস করা যায় তাহলে দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকা যায়। তাহলে এটা গেল একটা পজিশন। আর একটা পজিশন, এই পজিশন সাধারণত এল সিস্টেম, অর্থাৎ স্ত্রী সামনে এল সিস্টেমে শুয়ে থাকবেন, সামনে এল সিস্টেমে, অর্থাৎ এল সিস্টেম বাঁকা হয়ে স্ত্রীর মুখ থাকবে সামনের দিকে, সোজা শুয়ে পা দুটা বাঁকা করে দিল এল সিস্টেম। পিছনে পিছনে ঠিক একই সিস্টেমে পিছনে স্বামী থাকবে, তার মুখটাও কিন্তু সামনের দিকে থাকবে, অর্থাৎ স্ত্রীর পিছনে সামনের দিকে, স্বামীও এল সিস্টেম হয়ে, এল সিস্টেম হয়ে একই সিস্টেমে শুবে। তাহলে দুজনের মুখই সামনের দিকে, দুজনের মুখই পা সামনের দিকে থাকলো। তো পিছন সাইড দিয়ে স্ত্রীর যোনিপথ দিয়ে স্বামীর যৌনকার্য চালিত করবেন। তো এইভাবে এল সিস্টেমে সহবাস করলে কিন্তু দ্রুত বীর্যপাত রোধ করা যায়, স্বামীর কিন্তু দ্রুত বীর্যপাত হবে না। তাহলে আমরা আজকে দুইটা পজিশন অ্যাপ্লাই করলাম,
একটা পজিশন হলো স্ত্রী উপরে থাকবে, স্বামী নিচে থেকে যৌন কার্য পরিচালনা করবে, এবং তার কিছু সিস্টেম আমি বলেছি। আর একটা হলো এল সিস্টেমে সহবাস করবেন, স্ত্রী সামনে পিছনে হাজবেন্ড থাকবেন, অর্থাৎ স্বামী, স্বামীও এল সিস্টেম হয়ে শুবেন, পিছন সাইড দিয়ে যৌন কার্য পরিচালনা করবেন। এভাবে দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকা যায়।